ডিপি ভালো করে দেখছো না, ভালো করে দেখো কোশ্চেন আছে। নিট 2020 তে এসেছিল আর 2000 এসেছিল, একই কোশ্চেন দুবার দিয়েছে, রিপিটেশন হয়েছিল। অনেক কোশ্চেনই আছে যারা রিপিটেশন হয়, বাট এটা একটা ছিল, দেখো পারো কিনা। বলছে কোশ্চেন, আ বডি ওয়েজ ওয়েজ 72 নিউটন অন দ্য সারফেস অফ দ্য আর্থ, অন দ্য সারফেস অফ আর্থ হোয়াট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, হোয়াট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অন ইট at a height, equal to half the radius of earth. চলো এটা হলো কোশ্চেন, অপশন দেওয়া ছিল, আমি আর অপশন লিখিনি, অপশন দেওয়া ছিল নিঃসন্দেহে। চলো করি, যারা শিখে গেছো তারা না দেখে, আমারটা না দেখে পড়বে, যারা ইউটিউবে দেখবে পজ করে আগে পড়বে, তারপর মেলাবে অ্যানসার, ঠিক আছে? চলো, আচ্ছা বডি ওয়েজ 72 নিউটন অন দা সারফেস অফ আর্থ, আচ্ছা ওয়েজ মানে ওয়েট বলছে তাই তো, তাহলে বলতে পারি এমজি এর ভ্যালু বলছে 72 নিউটন। হ্যাঁ ভেরি গুড, 32 নিউটন, ভেরি গুড। তাহলে mg এর ভ্যালু বলছে 72 নিউটন, আচ্ছা এবার বলেছে হোয়াট ইজ দা গ্র্যাভিটেশনাল ফোর্স ই ওটা অন অন ইট এট হাইট ইকুয়াল টু হাফ দা রেডিয়াস অফ দা আর্থ, এর জন্য ভ্যালু গুলো বলেছিলাম, রেডিয়াস অফ দা আর্থ হচ্ছে 6400, তার হাফ করলে যে ভ্যালু আসবে সেটাতে অ্যাপ্রক্সিমেটেড ফর্মুলা করবে না উইদাউট অ্যাপ্রক্সিমেশন করবে, এটাই তো মেইন জায়গা না, এটা করে ফেললেই তো গল্প শেষ, বলো উইদাউট অ্যাপ্রক্সিমেশন, কেন 500 অনেক বেশি, তাহলে উইদাউট অ্যাপ্রক্সিমেশন ওই হাইটে জি এর ভ্যালু জি এইচ ধরলাম কত হবে, জি আর আগে ওটার মতো আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, জি তো জি থাকলো আর আর থাকলো আর প্লাস হাইট কত বলেছি ইকুয়াল টু হাফ দা রেডিয়াস অফ দা আর্থ, তার মানে আর বাই টু হবে, বলো সবাই বুঝলে কি না, এটা যদি করো ক্যালকুলেশন আসবে 4/9g, তাহলে ওয়েট কি হবে, ওয়েট হবে এম জি এইচ হবে তাই না, ওই হাইটে জি এর ভ্যালু তো জি নেই জি এইচ হয়ে গেছে, সেটা কত, এটা এটা বসিয়ে দেবো ওখানে কত হবে 4/9 mg, 4/9 mg কত ছিল 72, 72 বসাবো ক্যালকুলেশন করলে 832 নিউটন, বলো সবার ক্লিয়ার কিনা, কিরে সোজা না কঠিন, সোজা না একদম হালুয়া, চল আচ্ছা এবার অনেকের মনে, অনেক স্টুডেন্টের মনে কোশ্চেন এসছে, স্যার অ্যাপ্রক্সিমেট উইদাউট অ্যাপ্রক্সিমেশন তো ফর্মুলা দিয়ে করালেন, একটা অ্যাপ্রক্সিমেটেড ফর্মুলার এক্সাম্পল দিন তাই না, কি রে তো সেটা দেওয়ার আগে আমি আরেকটা ডিরাইভেশন করে নিই, সেটা হচ্ছে আমরা অল্টিটিউডের জন্য করেছিলাম, অল্টিটিউড বা হাইটের জন্য আরেকটা চেঞ্জ হয় সেটা হচ্ছে ডেপ্থের জন্য, তো করে ফেলি চলো ডেপ্থের জন্য ডিরাইভেশন কি হবে, ভালো করে বুঝলাম কার জন্য করবো এবারে, ডেপ্থের জন্য থিওরি করবো তারপর এক্সাম্পলটা দেবো তবে বুঝতে পারবে,
एग्जांपल देखो कि डायरेक्ट অঙ্ক করাবো ইয়ারে চলো বুঝতে পারবে যে কিভাবে থিওরি থেকে क्वेश्चन গুলো আসছে বুঝতে পারবে সব দেখে দেখে ধরে ধরে দেখাচ্ছি তাহলে এবার আমরা করছি ভেরিয়েশন দু নম্বর তাই তো ভেরিয়েশন অফ জি ডিউ টু ডেপথ ডিউ টু ডেপথ এবার বুঝো প্রথম কাজ কি প্রথম কাজ এই আমার আর্থ এখানে আমরা আছি এটার মাস ক্যাপিটাল এম এটার মাস স্মল এম এটার রেডিয়াস ক্যাপিটাল আর ধরলাম বলো জি এর ভ্যালু কি হবে জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার বলো সবার ক্লিয়ার কি না একটু বড় করে ছবি আঁকবো নয়তো দেখতে বোঝাতে কষ্ট হবে এই আর্থ এখান থেকে কতটা নিচে নেমেছো কতটা নিচে নেমেছো ডি ডেট কতটা নিচে নেমেছো বলো ডি ডেট সেখানে মাইন্স ভাবতে পারো রিয়েল লাইফে মাইন্স মাটি খুঁড়ে খুঁড়ে খনি যাকে বলে মাটি খুঁড়ে যে বার করে সেটা ভাবতে পারো এটা আর্থের সেন্টার ভালো করে শোনো একদম সহজ টোটালটা যদি আর হয় এটা যদি ডি হয় তাহলে এই পোরশনটা কত এই পোরশনটা কত আর মাইনাস ডি আচ্ছা এবার ওইখানে ভ্যালু আর জি হবে না অন্য কিছু হবে তাই তো নাকি তো আমরা ধরলাম জি ডি ডি ফর ডি ফর ডেপথ আগেরটা ছিল এইচ এইচ ফর হাইট চলো এবার শেখো আচ্ছা স্মল জি কি স্মল জি থাকবে সরি সরি ক্যাপিটাল জি কি ক্যাপিটাল জি থাকবে থাকবে এবার বুঝবে এইটা মেইন জায়গা মাসটা কি মাস থাকবে না কোশ্চেন হচ্ছে কেন স্যার স্টুডেন্টরা বলে স্যার এমটা কি ছিল এমটা তো আর্থের মাস ছিল তাহলে এখানেও তো আর্থের মাস সেমই আছে না কনসেপ্টটা তাই নয় কনসেপ্টটা হচ্ছে যেখানে বডিটা থাকবে যেখানে বডিটা থাকবে সেন্টার থেকে সেই ডিসটেন্সটা মাপতে হবে এটা হবে সেই ডিসটেন্স বলো বুঝলে কিনা ক্লিয়ার তাকে রেডিয়াস ধরে একটা স্ফিয়ার ড্র কর এই স্ফিয়ারের ভেতর যে মাস থাকবে এর ভেতরে যে মাসটা থাকবে সেই মাসটা এখানে বসবে তাহলে স্যার আগেরটাই করলেন না কেন মনে করে দেখো আগেরটা এরকম ছিল ক্লিয়ার আমার কি করতাম আমি এখান থেকে এই টানতাম এই জায়গায় মাসটা বসতো তাই না এই এর মাস কত ক্যাপিটাল এ আচ্ছা এই জায়গাগুলোতে কি আছে এয়ার আছে এয়ারের মাস জিরোই অ্যাজিউম করা হয় তাই টোটাল মাস ক্যাপিটাল এ কি বসেছিল বলো বুঝলে কিনা ক্লিয়ার ইলেকট্রোস্ট্যাটিক্সে এটাই গসেস থিওরেম নামে ছিল এটাই গসেস থিওরেম নামে ছিল যাই হোক তো প্রথম কথা হচ্ছে এর মাস বার করতে হবে এর মাস তো স্যার জানি না আচ্ছা তখন জানি না এজিউম করে নি একটা চিন্তা নেই বার করব এম ড্যাশ জানি না বার করব তাহলে এম ড্যাশ হবে বলো ক্লিয়ার কিনা ক্লিয়ার এটা আর ছিল এখন কত হয়েছে ডিসটেন্সটা তাহলে এবার নিচে কি হবে আর মাইনাস ডি এর হোল স্কয়ার কিন্তু প্রবলেম এসে গেল স্যার আমরা তো জানি না এম ড্যাশের ভ্যালু কত
चलो बुद्धि अप्लाई करो आमी बोले चिला जोखोन मास प्रॉब्लम कर बे इटा प्रॉब्लम होच्छे कुछ बच्चों की प्रॉब्लम होच्छे वैल्यू बार करते बच्चे ना अथवा जोखोन एक ही काज होगे डेंसिटी दवा थाक बे तो खोन मास के की लिख बे G into 4 by 3 pi R cube rho by sorry capital R cube rho by R square जिटा calculation कोरे देखी है छिला छेटा हबे 4 by 3 pi G R rho sir rho टा की rho टा होच्छे average density of earth rota ki bolo average density of earth keno average density of earth earth er sob jaygay density ki same shohoj example tumi bhabo tumra jekhane thako shekhane iron beshi paoa jay naki red soil bole tai na shekhane iron beshi pabe tale obviously earth er density same noy তাই আমরা এজিউম করে নিলাম রোটা কি এভারেজ ডেনসিটি অফ আর বলো সবাই ক্লিয়ার কি না চল চলে আসো পাশেরটাতে আচ্ছা এর যদি ডেনসিটি রো হয় এরও এভারেজ ডেনসিটি কত রো রো তো আর চেঞ্জ হবে না কি রে কি রে চল এবার জিডি হবে জি তো থাকবে এই এম ড্যাশটা ভালো করে শুনবে এই এম ড্যাশটা যে স্ফিয়ারের মাস তার রেডিয়াস কত আর মাইনাস তাহলে এর ভলিউম হবে 4 বাই 3 পাই আর কিউবের জায়গায় কি লিখবো আমি আর माइनस डी एर होल क्यूब इनटू डेंसिटी बाय आर माइनस डी एर होल स्क्वायर बोलो सवार क्लियर की ना आवार काटा कुटी कोल्ले इटके एक नंबर दिए दियो जी डी बेरोबे फोर बाय थ्री पाई जी आर माइनस डी इनटू रो इटके दो नंबर दिए रो क्लियर सवार क्लियर ओपोर्टा मुचलाम टू डिवाइडेड वन करो टू डिवाइडेड वन करो जीडी बाय जी जो दी कोरी एटा एटा काट दे रो रो काट दे बोलो की पड़े थक दे बोलो आर माइनस डी बाय आर अरे बोलो जीडी कौन-कौन होगे जी एक तो भालो पड़े बोलो कैलकुलेशन पड़े बोलो देखो चेना चेना जीडी जो रोगे वन माइनस डी बाय आर इखाने कोनो एप्रोक्सीमेशन एर बैपन नहीं एक टाइप फॉर्मूला हाइटे आचे एबार भालो करे देखो हाइटे जेटा एप्रोक्सीमेटेड फॉर्मूला चिलो भालो करे देखो हाइटे जेटा एप्रोक्सीमेटेड फॉर्मूला चिलो शेटा ते इखाने सामने एक टू चिलो और डी टा ए चोई चिलो देखो भेबे देखो ताई ना तो हाँ আচ্ছা লিখছি লিখছি এত দি ক্লিয়ার সবার মুছে দি তাহলে এত দি ক্লিয়ার এটা মুছবো হ্যাঁ চলো ভালো করে দেখো এগুলোই ওই অবজারভেশনগুলোই সবথেকে ইম্পর্টেন্ট বলো হাইটের জন্য কি ফর্মুলা তাহলে এগুলো মুছে দিলাম শুধু এটাই থাকলো এটা ডেপ্থের জন্য ফর্মুলা বলো হাইটের জন্য কি ফর্মুলা না ওটা না ওটা না প্রথমটা বলো আর আর বাই এটা কি ফর্মুলা উইদাউট অ্যাপ্রক্সিমেশন হ্যাঁ কি নয় এটাও কি ফর্মুলা উইদাউট অ্যাপ্রক্সিমেশন তাই তো
এর উইথ অ্যাপ্রক্সিমেশন ফর্মুলাটা কি? উইথ অ্যাপ্রক্সিমেশন, উইথ অ্যাপ্রক্সিমেশন তোমরা জানো এখন কখন অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে হবে জানো তো নাকি? 500 মিটারে কম হলে উইথ অ্যাপ্রক্সিমেশন এর ভ্যালু GH জি। এবার দেখো কিছু মিল পাও, দেখো দেখো তলায় তলায় লিখলাম দেখো। আরে বাবা এখানে একটা 2 আছে এক্সট্রা, এখানে তো নেই ওটা। তাহলে মজাদার জিনিস, মজাদার জিনিস, জি এর ভ্যালু ম্যাক্সিমাম কোথায়? অন দা সারফেস, তাই তো। জি ডিক্রিজ করবে ইফ হাইট ইনক্রিজ করে যদি, তাই তো নাকি? এবার ভাবো, এবার ভাবো সেম জিনিস, জি ডিক্রিজ করবে, দেখো মানে ভেবে দেখো বসিয়ে দেখো, ইফ ডি ইনক্রিজ করবে, তাই না? এই দেখো ডি যত বাড়বে 1 মাইনাস 1 থেকে এই ভ্যালুটা বাদ হয়ে যাবে, তাহলে ভ্যালুটা আরো কি হয়ে যাবে, কমে যাবে না? তাহলে জি এর ভ্যালু আরো কমবে ইফ ডি ইনক্রিজেস। খুব ইম্পর্টেন্ট থিং, জি ম্যাক্সিমাম হচ্ছে অন দা সারফেস অফ দা আর্থ। ক্লিয়ার সবার? জিডি কোনো অ্যাপ্রক্সিমেশন ফর্মুলা নেই, জিডি ভালো লোক, ডেপথ খুব ভালো লোক, প্রবলেম কে করে, প্রবলেম কে করে, হাইট করে, হাইট করে। ক্লিয়ার? চলো তাহলে আরেকটা লজিক পেলে এখান থেকে, তুমি ভালো করে শুনবে, আরেকটা লজিক পেলে তুমি এখান থেকে, কি লজিক স্যার? লজিক হচ্ছে, লজিক হচ্ছে যদি যদি ডেপথ আর হাইটের মধ্যে কম্পেয়ার করতে দেয় তাহলে তখন তুমি কোন ফর্মুলা ইউজ করবে, উইদাউট অ্যাপ্রক্সিমেশন না উইথ অ্যাপ্রক্সিমেশন? উইদাউট অ্যাপ্রক্সিমেশন হলে কম্পেয়ার করতে পারবে কখনো, এটার সাথে এটা মিল আছে? উইথ অ্যাপ্রক্সিমেশন, একদম উইথ অ্যাপ্রক্সিমেশন। তাহলে হাইটের, ভালো করে শোনো এখানেই ভুলটা হয়, কিছুই নেই এইটুকুনি জায়গা, হাইটের ক্ষেত্রে উইথ অ্যাপ্রক্সিমেশন দু জায়গায় ইউজ হয়। নাম্বার ওয়ান বলো, যখন হাইটের ভ্যালু 500 কম, ক্লিয়ার? 500 কিলোমিটারের কম, ক্লিয়ার? নাম্বার টু, যখন হাইট আর ডেপথকে কম্পেয়ার করতে দেবে তখন হাইটে অ্যাপ্রক্সিমেটেড ফর্মুলা বসাবে, কারণ এদের মধ্যে মিল আছে। দেখো এবার এক্ষুনি আমি করে দেখাবো, এই অঙ্কটি আমি করে দেখাবো। ক্লিয়ার? হ্যাঁ কি বলছো আমি কিছু বুঝতে পারছি না, আবার বলো জোরে বলো। আমিও তো তাই বললাম, যখন ডেপথ আর হাইটের সাথে কম্পেয়ার করতে দেবে তখন উইথ অ্যাপ্রক্সিমেশন ইউজ করবে। উইথ বললাম, উইথ বললাম। চলো এবার দেখ, এবার একটা গ্রাফ হয়, এই গ্রাফটাও ডাইরেক্ট দিয়েছিল জানো তো, যেই 2017 এ গ্রাফটা দিয়ে দিয়েছিল ডাইরেক্ট, চারটে গ্রাফ ছিল, কোনটা কারেক্ট হবে এবং তোমাদের চেনা জিনিস, দেখো দেখি চিনতে পারো কিনা, একই জিনিস। এই বরাবর, এই বরাবর এটা চার্ট, এই বরাবর জি, এই বরাবর স্মল আর। ক্লিয়ার? এইটা হচ্ছে অন দা সারফেস, মানে
স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, চেনা জানা লাগছে আগের দিন পড়িয়েছিলাম। অন দা সারফেস এ ম্যাক্সিমাম, এই দিকে ঢোকা মানে ডেপথে ঢোকা, ডেপথে ঢুকলে স্ট্রেট লাইন কোথায় জিরো হয়, এট দা সেন্টার অফ দা আর্থ, আর এদিকে গেলে ইনভার্সলি প্রপোর্শনাল টু দা স্কোয়ার, টাচ করাবে না। চেনা লাগছে গ্রাফটা? ইলেকট্রোস্ট্যাটিক্স এর ডিটো ছিল তাই না? আচ্ছা শুনবে একটু ভালো করে, দেখো মিলিয়ে দিচ্ছি আমি। আচ্ছা কবে এসেছিল এই গ্রাফটা? ডাইরেক্ট দিয়ে দিয়েছিল 2017 তে, যেই 2017 এ। তাহলে এটা একটা কোশ্চেন ছিল। আরেকটা শোনো, আরেকটা শোনো। আচ্ছা তোমাদের ডাউট হলো, ভালো করে শুনবে, সব মিলিয়ে দেব। মনে পড়ে ইলেকট্রোস্ট্যাটিক্সও ভাবতে পারো, গ্র্যাভিটেশনও ভাবতে পারো। এই বরাবর যে ছিল সে ছিল ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড, ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ড, তাই না? কিরে অথবা ইলেকট্রোস্ট্যাটিক্সে কি ছিল? ই ছিল। ই মানে কি? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। বলেছিলাম না জয়েন করবো, গ্র্যাভিটেশন পড়াচ্ছি না, গ্র্যাভিটেশন উইথ ইলেকট্রোস্ট্যাটিক্স পড়াচ্ছি। ছিল এই একই রকম গ্রাফ ছিল? আচ্ছা ভুলবে না, ক্লিয়ার করো। দুটো গ্রাফ ছিল, দুটো গ্রাফ ছিল। একটা ছিল হলোস্ফিয়ার, মনে পড়ছে? মনে পড়ছে হলোস্ফিয়ারের গ্রাফ এরকম ছিল। মনে করে দেখো বাবা, মনে করে দেখো, হলোস্ফিয়ারের এরকম ছিল তাই না? আর সলিড স্ফিয়ারের এটা ছিল। আর্থ সলিড স্ফিয়ার না হলোস্ফিয়ার? সলিড স্ফিয়ার। মিলে গেছে লজিক, তাহলে ক্লিয়ার এত অবধি। এবার এবার যে লজিকটা দেব, দেখো ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড ই আর এটা জি, তার মানে সহজ কথা এরা তিনজনই ইকুয়াল না? কি করে এরকম এলো দেখো, এবার দেখাচ্ছি আমি তোমাকে কি করে এরকম এলো। চলো করে দেখাচ্ছি, গ্র্যাভিটেশন দিয়ে আগে করে দেখাচ্ছি। এফ এর ভ্যালু ছিল জি স্মল এম ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, স্মল আর দাও ক্যাপিটাল আর দাও কিছু যায় আসে না, সবাই জানো। আচ্ছা ইন্টেন্সিটির ফর্মুলা কি ছিল বলো? হ্যাঁ শুনতে পাইনি, শুনতে পাইনি, জোরে বলো, আমি শুনতে পাইনি। না টাচ করবে না, ইনফিনিটিতে গিয়ে জিরো হয়। কোথায় জিরো হয়? না ইনফিনিটিতে জিরো হয়, তাই ইনফিনিটি জানিস নাকি কোথায়? তাহলে টাচ করবি না, বুঝতে পেরেছিস? চলো আচ্ছা, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা, সবার জানা তাই তো? গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটির ফর্মুলা কে বলবে? কে বলবে? জি একটা এম বাই আর স্কোয়ার, সে স্মল এম দে ক্যাপিটাল এম দে কিছু যায় আসে না তাই না? তাই তো। কিরে এবার ভাব, এবার ভাব এফ এর আরেকটা ফর্মুলা কি? এম এ বলতে পারি? টাকা, টাকা। তাহলে এ কত হয়? এফ বাই এম বলতে পারি? এদিকে টাকা, বল আই কত হবে? এফ বাই এম বলতে পারি? তাহলে এই গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি অথবা ইলেকট্রিক ফিল্ডও করে দেখাবো। দেখ ইলেকট্রিক ফিল্ডের ফোর্স
কে স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই আর স্কয়ার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কে যেটা ইচ্ছা দে স্মল কিউ বাই আর স্কয়ার তাহলে ই হবে এফ বাই ক্যাপিটাল কিউ মিলল তাহলে তোকে যদি কেউ কখনো কোশ্চেন করে এগুলো অ্যাকচুয়ালি কি এগুলো অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন বল মিলল কিনা সবার একদম ক্লিয়ার আইডিয়া হ্যাঁ তাই তো দেখাচ্ছে তাই না তো এই হলো এর খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট সহজ সহজ ছোট ছোট কনসেপ্ট আরে এফ কে এম দিয়ে ভাগ করলেই তো আই আসে কি রে কি বলতে বুঝতে পারছি না ওরে এদিকে দেখ ভালো করে একটু দেখ এফ এ কোটা মাস আছে একটা ক্যাপিটাল এম আছে তাহলে ক্যাপিটাল এমটা ডিভাইড করলে এটাকে ক্যাপিটাল এম দিয়ে ডিভাইড করলে তো আই আসবে দেখ ফর্মুলাটা ক্লিয়ার সবার চলো তো কমপ্লিট আচ্ছা তো এখান থেকে কি কোশ্চেন এসেছিল তাই না তো এখান থেকে কি কোশ্চেন এসেছিল কোথায় এসেছিল নিটে এসেছিল নিটে দিয়েছিল অনেক জায়গায় দিয়েছে তার মধ্যে নিটে একটা দিয়েছিল নিট 2017তে দিয়েছিল অনেকবার এসেছে অনেকবার এসেছে তার মধ্যে যেটা পেয়েছি হাতের সামনে সেটা দিচ্ছি জি মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি আমি শর্টে লিখছি এট হাইট 1 কিলোমিটার অ্যাবাভ দ্য আর্থ অ্যাবাভ দ্য Earth is the same as at a depth D below the surface of the Earth. Surface of the Earth. Then D is first option 1 kilometer, second option 3/2 kilometer, third option 2 kilometer, last option 0.5 kilometer. G মানে G পড়ো না আমি এটা শর্টে লিখেছি এখানে লেখা ছিল acceleration due to gravity acceleration ডিউ টু গ্র্যাভিটি এক হাইট বলে লেখা আছে চলো ভালো করে দেখো বলছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এট হাইট 1 কিলোমিটার অ্যাবাভ দ্য আর্থ ইজ দ্য সেম অ্যাজ এট আ ডেপথ ডি বিলো দ্য সারফেস তাহলে কি বলতে পারি এই অঙ্কে হাইট আর ডেপথ কম্পেয়ার করতে দিয়ে দিয়েছে রে এই রকম অঙ্কে উইথ অ্যাপ্রক্সিমেশন ফর্মুলা করবি না উইদাউট অ্যাপ্রক্সিমেশন করবি হ্যাঁ 2 কিলোমিটার তাহলে কোন ফর্মুলা ইউজ করবো উইথ অ্যাপ্রক্সিমেশন করবো না উইদাউট অ্যাপ্রক্সিমেশন করবো উইথ অ্যাপ্রক্সিমেশন তো উইথ অ্যাপ্রক্সিমেশনে হাইটের ফর্মুলা কি ছিল G height G 1 minus 2 H by R তাই তো এটা কার সাথে ইকুয়াল বলছে D below depth এর সাথে depth তে একটাই ফর্মুলা চিন্তা নেই G 1 minus D by R বল সবার ক্লিয়ার কিনা অঙ্ক শেষ হাইট কত বলে দিয়েছে 1 কিলোমিটার তাহলে কি হয় জি জি কাটে
1 minus 2 by r is equal to 1 minus d by r কতো খোল লাগে অঙ্ক করতে বল কম্পেয়ার কর তাহলে d কত হয় 1 1 কেটে যায় d কত হয় 2 কিলোমিটার বুঝতে পেরেছিস কি রকম অঙ্ক থাকবে কোন অঙ্ক আটকাবে না এখান থেকে এখান থেকে আরো অনেক অঙ্ক এসেছে একই রকম টাইপের ভ্যালুগুলো পাল্টে পাল্টে কোন জায়গায় এরকম দিয়েছে 16% চেঞ্জ এরকম এরকম ভ্যালু পারবি সবাই তো এই হলো আমাদের হাইট আর ডেপথের অঙ্ক এবার আমরা কিছু কনসেপচুয়াল অঙ্ক করব ঠিক আছে আচ্ছা মেন কথা বলি হাইট আর ডেপথ থেকে মেন অঙ্ক দেয় আরেকটা অঙ্ক হয় সেটা হচ্ছে ডিউ টু রোটেশন অফ দা আর্থ ডিউ টু রোটেশন অফ দা আর্থ একটু বাদে করাছে ওখানে একটু কম অঙ্ক দেয় মানে দেয় না বলা ভুল কম দেয় এগুলো থেকেই মেনলি বেশি দেয় তো এত অবধি কমপ্লিট এবার এর আগে আমরা যা যা পড়েছি সেখান থেকে কিছু কোশ্চেন দি যেগুলো আমার মনে হয় পড়িয়ে দেওয়া দরকার ভালো ভালো কোশ্চেন তার মধ্যে কিছু তোমরা পারবে খুব সহজে পারবে ইলেকট্রোস্ট্যাটিক্স ওরকম টাইপের অঙ্ক করেছো আর কিছু একটা অঙ্ক আছে আমাকে দেখাতে হবে এক থেকে দুটো অঙ্ক হয়তো আমাকে দেখাতে হবে বাকি সবই তোমরা পারবে চলো করি চলো তাহলে এখানে আরেকটা কেস বাকি আছে কি কেস ডিউ টু রোটেশন অফ দা আর্থ আরেকটা আছে আরেকটাও বলে দিই ডিউ টু শেপ অফ দা আর্থ শেপ অফ দা আর্থ থেকে তো কোনো কোশ্চেনই আসে না জাস্ট বলে দেবো একবার বাই চান্স যদি দেন চল একটা একটা করে কোশ্চেন করি প্রথমে কনসেপচুয়াল কোশ্চেন নিট 2017 এর কোশ্চেন কনসেপচুয়াল কোশ্চেন ঠিক আছে মানে তোমাকে অঙ্কটা দেখে তুমি ভুল দিকে যাবে অ্যানসার উল্টো দিকে আছে দেখো কি রকম অঙ্ক দেখো খুব সুন্দর বলছে দুটো অ্যাস্ট্রোনট আছে কি আছে আমি লিখছি না বড় ল্যাঙ্গুয়েজ ছিল দুটো কে বলবি তো অ্যাস্ট্রোনট আছে কোথায় আছে কি আছে প্রথমে কি আছে এটা কে বলবি তো